আমরা জানি বিভাগীয় বা জেলা পর্যায়ের তুলনায় উপজেলা লেভেলের যে শিক্ষার্থীগুলো থাকেন তারা একটু কম সুযোগ সুবিধাই পেয়ে থাকেন, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলোতে। এসব প্রতিকূলতা পার হয়েও অনেক অনেক শিক্ষার্থী ভালো ভালো রেজাল্ট করেন অথবা অনেক অনেক ভালো পজিশনে তারা চলে যান। আজকে আমরা এমনই কিছু শিক্ষার্থীর সাথে কথা বলব। প্রথমেই কথা বলবো মাহমুদুল হাসান মাফির সাথে, যে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে মোহনগঞ্জ পার্লি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। তো আমি মাফি, আমি শুনেছি যে তুমি ক্লাস 9 এ তোমার অনেক গ্যাপ ছিল, যে এবং বিজ্ঞান বিভাগকে তুমি অনেক বা সায়েন্সের সাবজেক্টগুলোকে তুমি অনেক ভয় পেতে, তো এই বিষয়টা থেকে তুমি কিভাবে কোপ আপ করেছো নিজেকে, বা এই বিষয়টা কিভাবে বের হয়ে এসেছো এবং কিভাবে তুমি এত ভালো রেজাল্ট করলে, আশা করি তুমি বলবে। অ্যাকচুয়ালি ক্লাস 9 এ আমি সায়েন্সের সাবজেক্টগুলোকে অনেক ভয় পেতাম, কারণ তখন আমার টিচার যখন কোনো আমাকে সায়েন্স সাবজেক্ট কোনো ম্যাথমেটিক্স করতে দিত, তখন দেখতো আমার ফ্রেন্ডসরা অনেক ইজিলি সেগুলো করে ফেলতে পারতো, বাট আমি অনেকক্ষণ চেষ্টা করে সেগুলো পারতাম না। তখন আমি ডিপ্রেস হয়ে যেতাম এবং ভাবতাম আমি কীভাবে কী করবো, এই অবস্থাকে আমি কীভাবে যাবো। তখন আমি একটা তারপর তোমার মানে এই অবস্থা কীভাবে এই প্রবলেমগুলো থেকে বের হওয়ার জন্য আমি ঘাটাঘাটি শুরু করি। তখন আমি অনলাইনে কুইক অনলাইন স্কুলের সন্ধান পাই, তো ওই কুইক অনলাইন স্কুলে ভিডিওগুলো দেখার পরে আমি এই অনেকটা আমার ভয়কে কাটিয়ে উঠতে পারি। তো কিভাবে তুমি সেই ভয়টাকে বা কাটিয়ে উঠেছো এবং কুইক অনলাইন স্কুলের কোন বিষয়টা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে? অ্যাকচুয়ালি কুইক অনলাইন স্কুল একটা ইউনিক স্কুল আমার মতে, কারণ এই স্কুলে প্রতিটা বিষয়ে যে লজিক ধরে পড়তে হয় এবং কীভাবে পড়তে হয়, অ্যাকচুয়ালি পড়াশোনার মিনিংটা কী সেটা আমাকে কুইক অনলাইন স্কুল থেকে আমি জানতে পেরেছি। আমাদের কুইক অনলাইন স্কুলের সাথে থাকার জন্য আশা করি ভবিষ্যতে তুমি আমাদের সাথে থাকবে, আর তোমার এটা সাফল্যের শুরু মাত্র এবং ভবিষ্যতে ভালো কিছু করবে এই আশায়। এখানে কথা বলবো বাইজিদ হোসেন নামের সাথে, যে কিনা এবারের এসএসসি পরীক্ষায় মুখ্যমন্ত্রী উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে। আর শুনেছি সে নাকি প্রথম দিক দিয়ে যখন ক্লাস 9 এ যখন বিভাগ নির্বাচন হয় তখন সে নাকি বিজ্ঞান বিভাগেই নিতে যায় নাই। তো আচ্ছা নাইন, তোমার বিজ্ঞান বিভাগ না নেওয়ার পেছনে মানে না নিতে না চাওয়ার পেছনে কারণটা কি? আমি সেই ক্লাস 6-7 এর থেকেই ম্যাথমেটিক্স এবং বিজ্ঞানকে খুব ভয় পেতাম, যখন আমি ক্লাস 9 এ বিভাগ নির্বাচনের পর তো সবাই বলতেছিল যে বিজ্ঞানে বিজ্ঞান বিভাগে ভালো করতে হলে ম্যাথমেটিক্স এবং সায়েন্সের সাবজেক্টগুলোতে ভালো পারতে হবে, তো আমি যেহেতু এগুলো পারতাম না তাই ভাবলাম আমি সায়েন্স পারতে পারবো, তাই সায়েন্স নেওয়ার আগ্রহ ছিল। তখন কিভাবে তুমি সায়েন্স নেওয়ার আগ্রহটা তোমার কিভাবে আসলো, তখন কিভাবে তুমি সায়েন্স তখন নির্বাচন করলে, পরে পরিবারের সাপোর্ট দিল এবং স্যার আমাকে বললো যে যদি তুমি সায়েন্স নাও তাহলে তুমি খুবই ভালো করতে পারো, পরে ভাবলাম যে সায়েন্স নেই দেখি কি, পরে পড়াশোনা স্টার্ট করলাম, শুরুর দিকে তো খুব কমই পড়াশোনা হলো, পরে তারপরে ভাবলাম যে আমাকে আরো গভীরে যেয়ে পড়তে হবে, তাই করে স্টার্ট করলাম আরো ভালোভাবে পড়া, তখন পড়াশোনা মাত্র আর একটু বাড়িয়ে দিলাম ডেলি, তাই ভাবলাম যে আরো গভীরে যে যত পড়া যায় আর পড়াশোনাটার মধ্যে একটা ফিল আনা লাগবে, যত ফিল করা যায় ততই ভালো। ধন্যবাদ নাইমকে, আশা করি ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে। কো-কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত থেকেও যে ভালো রেজাল্ট করা যায় সেটার উদাহরণ হচ্ছে নাজমুল হোসেন আরাফাত। আজকে আমরা কথা বলবো নাজমুল হোসেন আরাফাতের সাথে। আচ্ছা আরাফাত, তুমি মানে কোন কো-কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত? আসলে আমি বিশ্বাস করি পড়ালেখা কখনো বাতাসা দুশ্চিন্তায় এসবের মতো হয় না, পড়ালেখার জন্য যে আনন্দ কোনো পরিবেশ আর মন প্রফুল্ল থাকলে পড়ালেখা সাধারণত ভালো হয়, এজন্য আমি বিশ্বাস করি মন প্রফুল্ল রাখতে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা, অভিনয়, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এগুলোতে অংশগ্রহণ করতাম। আচ্ছা এইগুলো তোমাকে কিভাবে রেজাল্ট ভালো করার ক্ষেত্রে সহায়তা করতো? আমি এই প্রতিযোগিতাগুলোতে যখন অংশগ্রহণে পুরস্কৃত হতাম তখন আমার খুব ভালো লাগতো এবং এই ভালো লাগাটাই আমার পড়ালেখা থেকে অনেক দূর এগিয়ে নিতে সহায়তা করেছে। তো
আরাফাত, আশা করি আমরা তুমি এমন ভাবেই তোমার কো-কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোর সাথে সবসময় যুক্ত থাকবে এবং নিজেকে প্রফুল্ল রাখবে এবং তোমার পড়াশোনার ক্ষেত্রে তোমার সাফল্যের ধারা অনেক 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 বজায় থাকবে এবং তুমি অনেক অনেক ভালো করো। এই কেমন একটা কথা বলবো আলিফের সাথে, যে কিনা বিশ্বাস করতো বায়োলজি পৌঁছে পড়ার বিষয় না, সেটা মুখস্থ করতে হয়, কিন্তু ভবিষ্যতে তার ধারণাটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা আলিফ, তোমার তুমি কিভাবে মনে করলা যে একসময় তো তুমি বিশ্বাস করতা যে বায়োলজি মুখস্থ করতে হয়, তো তোমার এই ধারণাটা কিভাবে চেঞ্জ হলো? আসলে প্রথমে আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন দেখতাম যে আমাদের এডুকেশন সিস্টেমে এরকম যে বায়োলজি আসলে বলা হয়েছে মুখস্থ করো, আসলে বোঝার কিছু ছিল এরকম ভাবে আমি মুখস্থ করে পরে পরে, কিন্তু দেখলাম যে ক্লাস টেন হওয়ার পর আমার বায়োলজি মার্কস খুব ভালো না, বেশি কিছু বুঝতে পারি না কি বলা হচ্ছে বইয়ের মধ্যে। তারপর আমি দুলে ইমন ভাইয়ের সাথে দেখালাম, ইমন ভাইয়ের কিছুদিন প্রাইভেট করলাম, তারপর ইমন ভাই চলে গেলো, কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে লাগলো। ওই ভিডিওগুলো দেখার পর আমি বুঝতে পারলাম যে বায়োলজি আসলে লজিক দিয়ে পড়া যায়, আসলে মুখস্থ করার কিছু না, লজিক প্রতিটা লাইনে লাইনেই লিখতে আছে। বায়োলজির উপর কোর্স আছে, আমি ওই কোর্সে জয়েন করেছি, ওই কোর্সে বায়োলজি বিভিন্ন ভিডিও দেওয়া হয়, ওইগুলোতে অধ্যায় ভিত্তিক ভিডিও আছে, ওইখানে লাইন টু লাইন ইমন ভাই যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে। আসলে ওই ভিডিওগুলো দেখলে বোঝা যায় বায়োলজি আসলেই লজিকের উপর পড়া যায়, বায়োলজি আসলে মুখস্থ করার কিছুই নেই। ধন্যবাদ আলিফ তোমাকে, আশা করি ভবিষ্যতেও তুমি আরো অনেক অনেক এসএসসি রেজাল্ট, এই জীবনে সবকিছু না, যাদের রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী হয়নি তাদের মন খারাপ করার কিছু নেই, ইচ্ছা করলেই তোমরা আবার ঘুরে দাঁড়াইতে পারো এবং জীবনে ভবিষ্যতে অনেক 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 ভালো কিছু করতে পারবা, এরই প্রত্যাশায় এখানেই শেষ করবো। আচ্ছা আমি শুনেছি তুমি এইচএসসির অনেক পড়া এখন এখনই পড়ে ফেলতেছ, তুমি একটু অ্যাগ্রেসিভ এক্সিস্ট আইকো তাই রাখো।